প্রস্রাব বা পায়খানা করার আগে এবং পরে পাতলা বীর্য যায় বা পাতলা মনে হচ্ছে, কিছু একটা পানির মতো যাচ্ছে, এর আসলে কারণ কি, কেন এই সমস্যাটা হয়ে থাকে? সো অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, বিশেষ করে যাদের এই সমস্যাগুলো রয়েছে প্রস্রাব করার আগে এবং পরে পাতলা পানির মতো যাচ্ছে বা বীর্যের মতো যাচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রথমে আমরা কারণ সম্পর্কে জানবো এবং শেষে আমরা চিকিৎসাটা দিব, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ করবেন। কারণগুলো হচ্ছে যাদের কনস্টিপেশন থাকে, এক নম্বর কারণ হচ্ছে যাদের কনস্টিপেশন থাকে, যাদের কনস্টিপেশন হচ্ছে তাদের পায়খানা অনেক বেশি কঠিন থাকে। আর যখন পায়খানা কঠিন থাকে তখন একজন পুরুষ পায়খানা করতে গেলে তাকে চাপ দিতে হয়, প্রেশার ক্রিয়েট করতে হয়, আর যখন প্রেশার ক্রিয়েট করে তখন অটোমেটিকলি পেনিসের মাথা দিয়ে এক ধরনের তরল পদার্থ বা বীজের মতো আটাল পদার্থ বের হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে ইউটিআই, যাদের ইউরিনারি ট্র্যাক ইনফেকশন রয়েছে, প্রস্রাবে ইনফেকশন রয়েছে, তাদেরও এই সমস্যাটা হতে পারে প্রস্রাব করার সময় বা পায়খানা করার সময়, প্রস্রাবের আগে এবং পরে একটু পাতলা বীজের মতো বের হয়েছে। এছাড়া দুইটা কমন রোগ রয়েছে, একটা হচ্ছে সিফিলিস, একটা হচ্ছে গনোরিয়া। এই দুইটা রোগের মাধ্যমে বা দুইটা রোগের কারণেও একজন পুরুষের এই প্রস্রাব করার সময় বা প্রস্রাব করার আগে বা হঠাৎই দেখবেন ভীষণের মাদে তরল পদার্থ বের হচ্ছে বা বেজের মতো আঠালো এক ধরনের পদার্থ বের হচ্ছে, লুব্রিক্যান্ট বের হচ্ছে। এগুলো হচ্ছে মূলত, এই চারটা হচ্ছে মূলত স্পেসিফিক কারণ। যাই হোক, এই কারণগুলো তো আমরা জানলাম, এখন চিকিৎসা কী? চিকিৎসা আপনার নিজের কাছেই, কিছুই করতে হবে না, আপনাকে প্রচুর পরিমাণ শাকসবজি খেতে হবে, যে কারণে আপনার সমস্যাগুলো হচ্ছে, যে কারণে আপনার এই সমস্যাগুলো আপনি অনেকদিন ধরে ভুগতেছেন, সেটা কিন্তু আপনি নিজেই চিকিৎসা করতে পারবেন যদি আপনার কোনো রোগ না থাকে। যেমন হচ্ছে দুইটা রোগ বলেছিলাম, সিফিলিস, গনোরিয়া এবং ইউটিআই। ইউটিআই হচ্ছে কমন একটা রোগ। ইউটিআই হলে আপনাকে প্রচুর পরিমাণে যদি পানি পান করেন তাহলে আশা করি ইউটিআইটা আপনার সেরে যাবে। ইউটিআই মূলত দেখা যায় যে অপরিষ্কার অপরিচ্ছন্ন থেকে বা কম পানি যারা পান করে তাদের ইউটিআই হতে পারে, প্রস্রাবে ইনফেকশন হতে পারে। সো আমি বলবো প্রচুর পরিমাণে পানি পান করুন, কমপক্ষে দিনে 2 থেকে 3 লিটার পানি পান করতে হবে। যারা অনেক বেশি মাংস খায়, মাছ খায়, তাদেরকে বলবো অবশ্যই মাংস খান, মাছ খান ঠিকই আছে, কিন্তু পাশাপাশি শাক সবজিটা অনেক বেশি খান, ফল খান, ফ্রুট খান, আপেল খান, তাহলে আপনার এই ফাইবার জাতীয় খাবারগুলো খান, শসা খান, খেজুর খান, এই ফাইবার জাতীয় খাবারগুলো যদি আপনি খান তাহলে আপনার যে কনস্টিপেশনটা বা কঠিন যে পায়খানাটা সেটা কিন্তু থাকবে না। আর যখন আপনার পেট ভালো থাকবে, পায়খানা ক্লিয়ার হবে, তখন কিন্তু এই প্রস্রাব করার সময় বা পায়খানা করার সময় আপনাকে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করতে হবে না। যখন প্রেশার ক্রিয়েট না করবেন তখন আপনার এই সমস্যাগুলো থাকবে না। আর যাদের এই ধরনের রোগ রয়েছে তারা অবশ্যই, সিফিলিস এবং গনোরিয়া দুইটা খুবই মারাত্মক এবং কঠিন একটা রোগ, সরম লজ্জা ভয় না পেয়ে যেহেতু আপনি খারাপ কাজ করিয়ে গেছেন, আপনি একজন ডক্টরের সাথে পরামর্শ করেন, ডক্টর কিছু পরীক্ষা নিরীক্ষা করবে, চিকিৎসা করলে আপনি আরোগ্য লাভ করে যাবেন, ভালো হয়ে যাবেন। এটা নিয়ে ভয় পেয়ে ঘরে বসে থাকলে বা রোগ নিয়ে চিন্তা করলে কখনো সমাধান আসবে না। তো এই ছিল আজকের মতো ভিডিও। অবশ্যই কিছু বুঝতে সমস্যা হলে বা কিছু জানার থাকলে ফেসবুকে আমাকে অথবা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে অবশ্যই আনসার করব। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।